আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করবে। তো হ্যালো এভরিওয়ান, গতকাল আমরা সকালবেলায় রেডি হয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্টেশনে গেলাম। হ্যাঁ, স্টেশন থেকে গিয়ে আমরা লেডি স্পেশাল ধরে আজকে যাচ্ছি ব্যারাকপুর, কারণ আমার একটা শ্যুট আছে। তো প্রচণ্ড ঠান্ডা তোমরা তো জানোই, দিয়ে ওখানে সাইট সিন দেখতে দেখতে সকালবেলা একদম পৌঁছে গেলাম ব্যারাকপুর। ফটোগ্রাফার আসেনি, তাই আমি আর পিকু দুজন মিলে বসে ওয়েট করছিলাম আর কি করবো, ব্যারাকপুর স্টেশনটা দেখছিলাম। তারপরে আমরা চলে গেলাম মঙ্গল পাণ্ডে পার্কে ফটোগ্রাফার আসার পর, কিন্তু ওখানে গিয়ে যা ফেস করতে হলো, ছি ছি ছি, মাথা পিছু 50 টাকা করে, তাও আবার ঠিক আছে, ভেতরে তো কিছুই নেই। আর ক্যামেরার জন্য আলাদা করে নাকি 300 টাকা দিতে হয়েছে আমাদেরকে, কি আর বলবো, ভেতরে কিছুই নেই সেরকম, ফাউ ফাউ আমাদের 300 টাকা, আবার মাথা পিছু 50 টাকা করে এন্ট্রির জন্য, সেটাও পুরো নষ্ট। ব্যাপারটা হলো আইডিয়াটা আমারই ছিল, তো পিকুকে বলছিলাম একটু এই জিনিসগুলো স্লিপ দোলনা এগুলো একটু চড়ে নেয়, তাহলে আমাদের টাকাটা একটু অসুর হয়ে যায়, মানে অসুর না অসুর যাই হোক কিছু একটা বলে, যাই হোক সেটাই। তারপরে ওখান থেকে দেখছিলাম সব কোনো এনজিও থেকে বোধহয় টিম এসেছিলো, তো যাই হোক ওসব বাদ দিয়ে আমরা চলে এলাম ব্যারাকপুরে অন্নপূর্ণা টেম্পলে। মন্দিরটা দেখে তো পুরো মনে হচ্ছিলো দক্ষিণেশ্বর মন্দির, এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, ওখানে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয় যা গিয়ে বুঝলাম। তো ভাবলাম একটু ঠাকুরটা দর্শন করে তারপরে আমরা পেছনের গঙ্গার পাড়ে গিয়ে শ্যুটটা করবো, কিন্তু ঠাকুর এত ভেতরে দেখাই যাচ্ছিলো না ঠিকঠাকভাবে আর কি, আমি মোবাইলে নিতে পারিনি সেরকম। তো এই যে মন্দির, তোমরা কারা কারা গিয়েছো এই অন্নপূর্ণা টেম্পলে একটু কমেন্ট করে জানিও। আর এইখানে দেখছিলাম ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো আমার, না একটু মন্দির টন্দিরে যেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে ওখানে বসে শ্যুট করে আমরা চলে এলাম টোটোয় করে ব্যারাক। হ্যাঁ, ব্যারাকপুর গিয়েছি দাদা বৌদিতে, না গেলে তো ভগবান পাপ দেবে। আর পিকুকে নিয়ে গিয়েছি যেহেতু বিরিয়ানি লাভার, তাই চলে গেলাম ব্যারাকপুরে দাদা বৌদি। তো আমরা পুরোনোটাতেই গেছিলাম, নতুনটাতে যাইনি ভয়ে, ভিড়ের ভয়ে আর কি। তারপরে অর্ডার করে দিলাম আমরা ফিশ ফ্রাই আর একটা মাটন বিরিয়ানি। হ্যাঁ, আমরা কিন্তু বেশি খেতে পারি না, আমরা একটা দিয়ে দুজন মিলে খেয়েছি, আর এটা আমি খেতে খুব ভালোবাসি, এটা কি বলো তো কমেন্ট করে জানাবে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই ভাবলাম যে যাই একটু জুডিওতে, কৃষ্ণনগর তো আর জুডিও নেই, তাহলে একটু জুডিও থেকে শপিং করে আসি। তাই চলে গেলাম একটু জুডিওতে, ভাবছিলাম কি নেওয়া যায় আর কি, পিকুর সামনের মাসের বার্থডে, তো তাই ভাবলাম পিকুর জন্য একটা টপ নেব। তো পিকুর দেখতে গিয়ে তো আমি নিজেও নিয়ে ফেলেছি, সেটা বড় কথা না। আর তোমরা কারা কারা পিকুকে ফলো করো আমাকে একটু জানাবে, আশা করি তোমরা সবাই ফলো করো আমি জানি, তাহলে তোমরা তো জানবেই ওর কবে বার্থডে। হ্যাঁ, একটু প্রোফাইলে গিয়ে ঘুরে দেখে এসে ফলো করে আবার কমেন্টে আমার জানিয়ে দিল ও বার্থডেটা কবে। এখানকার শুয়ের কালেকশন কিন্তু খুব সুন্দর আর একদম দাম কম, শুনেছিলাম যে জুডিওতে জিনিসের অনেক কম দাম, সত্যিই তাই। তো ওখান থেকে শপিং টপিং করে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের স্টেশন থেকে ট্রেন ছিল অনেক পরে, তাই আমরা বেশি একটা মানে একদম রিল্যাক্সভাবে ঘুরেছি, মজা করেছি, শ্যুটটা যেমন তেমনই হোক না কেন, কিন্তু আমরা ঘুরে টুরে মজা টজা করেছি খুব সুন্দর। তারপরে এই ভিড় ট্রেন ঠেলে আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এইটুকুনি, ব্লগটা বেশি বড় করতে পারিনি কারণ আমাদের সেরকম সিচুয়েশান ছিল না। ঠিক আছে, চলো আজকের মতন বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।